ফরিদপুর পৌরসভা ওয়ার্ডের চর আদমপুর আব্দুল মোল্লা ডাঙ্গে গ্রামকে আদর্শ পরিণত করার প্রয়াসে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আব্দুল সংস্থা তার এই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সংস্থার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় সকাল নয়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভা এগারো নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনে আব্দুল মোল্লা ডাঙ্গি যুব সমাজ কল্যাণ সংস্থা সভাপতি এনামুল করিম এর সভাপতিতে অনুষ্ঠানে পৌরসভা দশ এগারো ও নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম সংস্থা প্রধান পৃষ্ঠপোষক নকশি খাতার ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান লালটু সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ মুমতাজ মোল্লা মোহাম্মদ রুখন উদ্দিন মোল্লা সমাজসেবক ফরিদা ফারবিন আব্দুল রাজ্জাক মোহাম্মদ আলী মাওলানা মোহাম্মদ আজাদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রি মেডিকেল ক্যাম্পে আটজন চিকিৎসক ও তিনজন নার্স উপস্থিত থেকে চার শতাধিক লোকের ডায়াবেটিক্স পরীক্ষা ব্লাড প্রেশার মাপাসহ প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করা হয় অনুষ্ঠানে এলাকার দুশোটি পরিবারের মাঝে চারশোটি আমলোপালি ও হাড়ি ভাঙ্গা আম গাছের চারা বিতরণ করা হয়েছে এছাড়াও আব্দুল মোল্লা ডাঙ্গে যুব সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে এলাকার সকলকে করোনার ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে একটি আদর্শ গ্রাম গঠনের লক্ষ্যে শিক্ষা খেলাধুলা ধর্মীয় চর্চা কর্মসংস্থান বিনোদন ও সবুজায়নের জন্য এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই যুব সমাজ কল্যাণ সংস্থাটি